হাই গাইস, আমি এখন মশারি তুলছি। এখন বাজে হচ্ছে বেলা 1টা, 1টার সময় আমি মশারি তুলছি, কারণ এতক্ষণ আমি ভিডিও ভিডিও করলাম তো সময়ই পাইনি একদম সকালের বাসে বিছানা তুলতে। ভিডিও করলাম, ভিডিও ছাড়লাম, অনেক কাজ করলাম। বাবুদের রেজাল্ট কার্ড নিয়ে যা, পায়ে ঠিকছে। আমাদের বাবুজি এত ভালো নাম্বার পাবে আগে জানতাম না, প্রচুর ভালো নাম্বার পেয়েছে। আমার সোনা ছেলে একটা, জানো তো গাইস, তোমাদেরকে একটা কথা বলবো, কানে কানে বলবো না জোরে জোরে বলবো, বলো গাইস। আমি না ড্যাশ করেছি, একজনের সাথে ড্যাশ করেছি, দিয়ে না আমার ছেলের কম্পিউটার আছে না, ওই কম্পিউটারে না ওটাকে ল্যাপটপ বলে না কম্পিউটার বলে আমি জানি না, ওইটাতে না ছেড়ে দিয়েছি ড্যাশ করে। এবার না সবাই দেখতে পাচ্ছে আমি ড্যাশ করেছি, সবাই দেখতে পাচ্ছে, এমনকি আমার সাবস্ক্রাইবার বোন, আমার চোদ্দি, আমার মা, সবাই আমাকে বকছে, বলছে হ্যাঁ তুই ড্যাশ করে, তুই কি বলে কম্পিউটার না ল্যাপটপ যাই হোক সামথিং ওইটা এখন ছেড়ে দিয়েছিস, হ্যাঁ এত মান সম্মানটা ডুবাতে পারলি, দিয়ে আমি না আমার যে গুরুজন, আমার দাদা আছে, ওই দাদাকে বললাম, ওই দাদা না উল্টো আমাকেই বকলো, আমার নামে ধরে দিল, বললো হ্যাঁ এইগুলো কি, হ্যাঁ এগুলো এগুলো আমাদের কষ্ট দেওয়ার জন্য করেছিস না, জানিস মান সম্মানটা ডুববে, যাতে মান সম্মানটা ডুবে যাওয়ার জন্য করেছিস না। আমার না গো, আমি ওকে ভালোবাসি, আর ওই ছেলেটা না মানে কি বলবো অনেক গরিব, কি করব আমার তো ওরকমই ইয়ে, আমি আমি তো ওরকমই ইয়ে, ভালো লাগে না, ছোটবেলা থেকে ওরকমই শিক্ষা পেয়েছি বাবা মার। আমার বাবা জবে চলে যেত, মানে চাকরিতে চলে যেত, আর আমার মা গানের মাস্টার আসতো, গানের মাস্টারের কাছে গান শিখতো, আর এদিকে আমি কলেজে যাওয়ার নাম করে, তারপর হচ্ছে সরি স্কুলে যাওয়ার নাম করে এর সাথে তার সাথে ঘুরতাম, আর ওই ড্যাশ করেছি, ড্যাশ করে এখন ও ওরা যে ড্যাশটাকে
ল্যাপটপে না কম্পিউটারে দিয়ে দেবে আমি জানতামই না, আমাকে বলেই নি, কি করব। তারপর জানতে পারলাম, তখন কি করব, আর কিছু করার নেই। আমি দে তাহলে দিয়ে দে, তোর যদি মন চায় দিয়ে দে। তারপর দিয়ে দিল। গাইস, আমার মা বাবা তো ভালো শিক্ষা দেয়নি, আমার মা বাবাই তো ওরকম, আমার মা বাবার চরিত্রই ভালো না, তা আমাকে কি ভালো শিক্ষা দেবে? আমার মা বাবাই তো নোংরা, আমাকে কি ভালো শিক্ষা দেবে? এর জন্যই তো ওরকম হয়েছে। বুঝলা গাই। বলে না গুরুজন, গুরুজনরা যা মানে গুরুজনরা যা করে সেটা দেখে বাচ্চারা ফলো করে, আমিও সেটাই করেছি। গুরুজনরা নোংরামি করেছে, আমিও নোংরামি করছি। ওয়ান্ডারফুল। তো হুকু 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 জাতা হ্যাঁ কাহা সোনিয়া, এসি কাহারে কাহা নিচি 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 জাতা কাহারে সোনিয়া, তোরে পোহো মপে পোহো পন পন পাকে। গাইস দেখো বাবুর লুচি খেয়েছে, দেখবা এখন। গুলাবি আখে তেরি চেহারা, আমার কিছু করার নেই গাইস, আমার বাবা মা যেরকম নোংরামি করেছে সেরকম নোংরামি আমি করছি, ঠিক আছে? আমার বাবা মাও ওরকম ঘরে হ্যাঁ ড্যাশ ঢুকিয়ে ড্যাশ করেছে, আমিও তাই করেছি। হ্যাঁ আর ল্যাপটপ না কিসে দিয়ে দিয়েছি, দেখো দেখো তাই এখন বিছানা করবো, আর ভালো লাগে না, পারি না সইতে, না পারি কইতে, কোনো কিছু আশা, ধোয়া 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 ধোয়া, পারি না সইতে, না পারি কইতে, তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, আমারও পড়ানো মাঝে তুমি যে বাজারে বসে, আমারও পড়ানো মাঝে তুমি যে বাজারে বসে। গাইস টাটা, আরো তোমাদের মজা দেবো, আরো আনন্দ দেবো, হ্যাঁ আরো 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 অনেক আনন্দ তোমাদের, আমার ভিডিওটা করে দেখো আর শেয়ার করো। টাটা।
আমাকে খারাপ ভেবো না কিন্তু, বা আমার বা আমার মাকে কিন্তু খারাপ ভেবো না, বুঝে না বুঝে না, ঠিক আছে? ওকে, আমার সোনা গাইসরা, তোমরা তো জানো আমি কেমন। আমি মানে মানুষকে দুটো কথা বলতে পারি, কিন্তু চরিত্র দিক দিয়ে একদম পাক্কা নোংরা না। আমার পাড়ার লোককে জিজ্ঞেস করে যাবে, কেউ বলতে পারবে না যে আমার চরিত্র খারাপ। অতএব বুঝে যাও তোমরা। আর আমার মা বাবা, আমার মা বাবা মানে কি বলবো, ভগবান তুল্য। আমার মা বাবা হচ্ছে ভগবান তুল্য। তাদের চরিত্রে না এইটুকুনি দাগ নেই, ঠিক আছে? এইটুকুনি পর্যন্ত দাগ নেই, ওরা এতটা পবিত্র আমার বাবা মা। আমাকে ক্ষমা করে দিও তোমরা যারা ভিউয়ার্স আছে, কারণ হচ্ছে এটা করতে হলো আমাকে, ঠিক আছে? করতে হলো, বাধ্য হলাম, ক্ষমা করে দিও।